সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি বিথি আপু তো আপনি যে দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছেন এই সুন্দরের আসলে রহস্যটা কি ভাই সুন্দরী হইতেছেন না ভাই মানুষের পাশে এত কষ্ট করে কাজ কাম করে কি এ সুন্দরী হয়েছি আচ্ছা আচ্ছা সুন্দর হইলে কি আরো সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তাই বলতেছেন আচ্ছা আমি তো মনে করলাম বিয়ে শাদী হয়ে গেছে মনে হয় এই কারণে আর এত সুন্দর হয়ে যাচ্ছেন আমার বিয়ে হইলে কি স্বামী কি চাইতো প্রতিবেদনের মাঝে আসতে এখন বিয়ে হয় নাই বলে অনেক অবাক করে কথা আমার বাড়ি কোথায় আমার বাসা ঢাকা পরিবারে কে কে আছে পরিবারে আমার দাদি আছে আমার বাবা মা ছোট বেলা বিয়ে শাদী বেশি চলে গেছে আমি দাদির কাছে থাকি দাদি দাদিটা আগে কাজ করে মানে বড় করছিল কাজ কাম করে আমার খাওয়াইতো দাদিটা অসুস্থ তার জন্য কাজ কাম করতে পারে না আমি যা করি সংসারে মিটিং চালাই মিটিং চালিয়ে যাই পাই আমি দাদিটার ওষুধ মজুদ খরচ চালাইতে পারি আমার মিশিং থাকলে আর আমার এতটুকু কষ্ট হতো না তার জন্য আমি বয়স কত চলে এখন উনিশ চলেছে উনিশ চলে তাই না এখন একটা মেশিন প্রয়োজন একটা সঙ্গী প্রয়োজন এখন ভাই সঙ্গী পাইলে তো মেশিন এর অভাব থাকতো না সঙ্গী যদি পাই তো সঙ্গী তো দায়িত্ব নিয়ে মেশিন কিনে দেওয়ার চেষ্টা করবে তাই না না আপনার মতো মেয়েকে যে বউ হিসেবে পাবে সে চাইবো না যে আমার বউটা কষ্ট করুক সে চাইবো যে বউটা সুখে শান্তিতে আমার রান্না বান্না করে দিক বা খাওয়াক নাহলে দেখবেন যে কাজের মেয়েও রেখে দিব যাতে বউর কষ্ট না হয় নাকি সেরকম মানুষই তো চান নাকি এরকম মানুষই চাই ভাই যে আমার দুঃখ গুলো যেন পাশে থাকে আমি আমার জীবন সঙ্গীত হইব সে এত চাইবো না যে আমি দশজনের সাথে কাজ কাম করি দশজনের সাথে কথা বলি আমি একটুকুই চাই যে আমার দায়িত্ব নিব আমার একটা সিলিং মিশিং কিনা দেবো আর আমার একটা পার্সোনাল সিমের ব্যবস্থা করে দেবো যদি বিয়ে করে নিয়ে সে যদি কাজ নাও করাইতে পারে বিয়ে করে নিয়ে যদি ভালো রাখে তাহলে তো আর কোনো কিছু প্রয়োজন নেই কোনো কোনো প্রেম ভালোবাসা টাসা বা এরকম কোনো কিছু হয়েছে জীবনে প্রেম ভালোবাসা ভাই হয়েছে ঠিকই আমি জানি না প্রেম ভালোবাসা হইতেই পারে তাই না এখন ভাই আমি প্রতিবেদনে একবার আইছিলাম আসার পরে টাকা দিতে চাইয়া সবাই সিটারি বাটপাড়ি করছে বিকাশ নাম্বার নিয়ে আর বেইমানি করছে সিটারি করছে আমি প্রতিবেদনে আইছি যে আমার দায়িত্ব নিব আমরা দুই মুঠো খাই রাখতে পারবো আমি তার কাছে বিশ্বাস করছি ঢাকায় কি স্থানীয় জায়গা জমি তুমি আছে ঢাকায় না ভাই তো দাদি কিছু তো টাকা ছিল ঝড়ের সময় তো টাকাটা কি ভাঙে গেছিলো আর কি উপরে টিন ছিল তো ঘর বাড়িটাই নাই জায়গা আছে ঘর বাড়িটাই নাই ওর ভাঙা গেছে এখন আমি আইছি যে আমার দায়িত্ব নিবো আমার একটা সিলিং মেশিন কিনে দেবো আমি চালিয়ে চালিয়ে আমি ভাড়া টাড়া দিয়ে কারেন্ট বিল টিল দিয়ে আমি খাই খাই দিয়ে থাকতে পারতাম তাই যাই হোক নিজে যেহেতু হাতের কাজ জানেন এই কাজটা হয়তো বিয়ের পরে হয়তো স্বামীর সংসারে গিয়েও কাজে লাগতে পারবে হয়তো স্বামী সন্তান টন্তান তাদের আর দর্জির কাছে যাওয়া লাগবে না আপনি নিজে কাপড় চোর বানাইতে পারবেন তাই না কারণ আমি একটু ছেলে মেশিনে যদি থাকতো তাই তো কাজ কাম করে মাসের বাসার যাতে লাগতো না পর্দায় থাকতো আর কোনো শখ ছিল একটু নাচ গান করা অভিনয় করা এরকম কোনো না ভাই শখ নাই আমি পর্দায় থাকতে চাই যে আমার পর্দায় রাখতে পারবো আমার দুবেলা খাইয়ে রাখতে পারবো আমি তার কাছে দিয়ে যাই যেহেতু চাওয়া পাওয়ার বেশি না হালকাভাবে সাধারণভাবে জীবনযাপন করতে চান তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে ভাই আমার সাথে আমার ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে দেখে বল তা নাম্বারটা একটু দেখে বলে দেন তো বলে দেন 01 07 87 84 84 301 301 32 নাম্বারটা আমার কাছে দেন আমি আবার বলে দিই আপুর নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি আপুর নাম্বারটা হচ্ছে 01 87 84 301 32 যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর জীবনে যত কষ্টই হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আর অবশ্যই একটা ভালো ডিসিশন নেবেন প্রেম টেম করে আবার ভেগে চলে যাবেন ঠিক আছে একটা কথা কইতে যে ভাই যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিয়ে কথা বলবো সে চাইবো না যে আমার মাসের বাসায় কাজে পাঠায় কেউ চাইবো না যে আমার খারাপ বাজার করে যে বলবো আমি তার সাথে কথাবার্তা বলবো না ভাই কারণ আমার যে পর্দায় রাখতে পারবো আমার দুই বেলা খাওয়ান দিব আমি তার সাথে বিয়ে শাদী করছি তার কাছে তার সাথে কথাবার্তা বলবো তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম